গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরা রাজ্যের ছোট্ট একটা গ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরারে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা শুরু করলাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরার ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওতে তোমরারে অনেক কিছু দেখানোর আছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের সকালবেলা আমরা গাছের ফুলটি খুব সুন্দর লাগতেছে, আর সকালবেলা আমি উঠছি কিন্তু একদম খুব তাড়াতাড়ি, কিন্তু তাড়াতাড়ি আমি কাজকর্ম শুরু করতে পারছি না। আমি কাজ শুরু করছি যাই আর নয়টার পরে, নয়টা পর্যন্ত সনরে একটু পড়াইছিলাম, কারণ বৃহস্পতিবার দিন সকালবেলা সনর টিচার আইয়ে, তো টিচার মানে আজকে স্কুল বন্ধ, আজকে হচ্ছে জন্মাষ্টমী, জন্মাষ্টমী উপলক্ষে স্কুল বন্ধ দিছে, তো এই লেগে সনর টিচার আটটার সময় আয়নের কথা ছিল, আইসে নয়টা সাড়ে নয়টার সময়। তো সনর টিচার আয়নের অপেক্ষায় মানে সনর লগে বইয়া আসিলাম, সনরে পড়াইতে আসিলাম, তো পড়াইতে পড়াইতে কোন সময় নয়টা বাজ্যা গেছে আর ঘড়ির দিকে চাইছি না, তো এরপর উঠা দেখি নয়টা বাজে, তো এরপরের থেকে আমি কাজকর্ম শুরু করলাম আর কি। মানে সকালবেলা ওই ঘরটা গুছাইছি যেটা আমরা ড্রয়িং রুম আর কি, টিভির ঘর সনজে করে পরে, তো মাস্টার আই বললে সকালবেলা উঠে আগে ওই ঘরটা গুছাইছি, তো ওইটা গোছানোর পরে এরপরে তো নয়টার পরে আবার নতুন করে আবার কাজে ধরলাম, তো এই ঘরের বিছানাটা উঠালাম, তারপর পুরা ঘরটা ঝাঁট দিলাম, পুরা ঘরটা মুছলাম, আর আমার মুছার যে দাঁড়ায় দাঁড়ায় মুছতাম মপটা ওইটা তো নষ্ট হইয়া গেছে, এর লেগে এখন আমি এমনিই ঘর মোছন লাগে কাপড় দিয়ে, তো খুবই কষ্ট হয়, অভ্যাস নাই, তো মানে অভ্যাসটা আসিল আগে নষ্ট হইয়া গেছে আর কি। এখন তো মানুষের সুবিধা পাইলে অভ্যাস এরকম নষ্টই হয়, কিছু করার নাই, তো এর লেগে একটু কষ্ট হয় আর কি। তো এখন আমি রান্নাঘরে ঢুকছি, আগের দিনে কিছু বাসনপত্র আসিল ইডি ধুইতাছি, আর আগের দিন রাত্রে ভাত তরকারি সব রান্না আছে, সকালবেলা আজকে রান্না করতাম না, ইডি দিয়েই সনোয়া সনর বাবা খাইবো, আর আমি আছি একটু উপাস, উপাস কি লাগে আসি সেইটা তোমরা কমো একটু পরে। তো এখন আমি রান্নাঘরের বাসনপত্র ধুইয়া তারপর রান্নাঘরটা ভালো করে মুছা টুচা পরিষ্কার করে, বেসিন টেসিনটি পরিষ্কার করে, মানে যেই বেসিনে বাসন ধুই এই বেসিন চাই, বেসিনে মুখ ধোয়া হয় ওই বেসিন, সব কিছু ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে, কারণ বৃহস্পতিবার দিন এটা আমার একটা মানে মেনিয়ার মতো ইয়ে গেছে যে বৃহস্পতিবার দিন সব কিছু পরিষ্কার করানো লাগবো, তো মানে উঠান ঝাঁট দেওয়া, ঘর মোছা, বেসিন পরিষ্কার করা, সব কিছু ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকুন লাগবো, হন লাগবো, তো ইডি করতে যাই এদিকে আমার সময় যায় অনেক, তো যাই হোক ইডি তো প্রত্যেক দিনে করি, বৃহস্পতিবার দিন একটু স্পেশাল হয়ে যায় আর কি, মানে ওই দিন বেশি বেশি করি আর কি। তো যাই হোক, এরপরে সব কাজবাজ সাইডা এখন আমি উঠান ঝাঁট দিতে আসি লাস্টে, তো উঠানটা ঝাঁট দিয়ে তারপর আমি স্নান করে পূজাতে যাবো, তো দেখতে থাকো। গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরা রাজ্যের ছোট্ট একটা গ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। ভিডিওটা শুরু করলাম নয়টার থেকে, তোমরা দেখুন যা যা দেখছো, নয়টার থেকে এগারোটা পর্যন্ত এই কাজগুলো করা হয়েছে, অক্ষণ বাজে 11:20। তো আমি স্নান করি আইয়া ঠাকুর ঘর মুচ্ছা, তারপরে ফুল বেলপাতা দূর্বা জ্বালা গেটে তুললা, ফুল আমার বাবা মানে আমার শ্বশুরমশাই তুললে দিচ্ছে, তারপরে দূর্বা তুলসী পাতা যা যা লাগে আর কি, আর বাকি দিয়ে আমি তুলছি, তারপরে বাসনপত্র ধুইলাম, তো এখন আমি পূজা দেবো, আর সনর বাবা গেছে বাজারে ফল আনবো, তো আজকে তো জন্মাষ্টমী, সবাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা, কালকেও আসিল আজকেও আছে, মানে দুই দিন মিললে আর কি, বুধ বৃহস্পতি, আজকে তো বৃহস্পতিবার, তো আজকে হয়েছে মানে বন্ধ আর কি, জন্মাষ্টমী উপলক্ষে আজকে হয়েছে বন্ধ স্কুল টিস্কুল সব কিছু, সনরও আজকে স্কুল বন্ধ হয়েছে, সনর তো সনর টিচারও অক্ষণ গেল 5 মিনিট আগে, তো সনর এখন সাইকেল চালাতে আসছে এদিকে, এই যে সাইকেল অনেকদিন পরে সাইকেলটা বার করছে, এই যে সনর বাবা আয়া ফললো কথা হইতে হইতে বাজার থেকে, তো কী কী আনছে দেখি তোমরাও দেখামো, ফল দেখা যাইতেছে, তারপরে একটা মিষ্টির পুটলা দেখা যাইতেছে, তো পরে তোমরা খুললে দেখামো, এই যে আপেল আর নাশপাতি। তা আমি কথা কইতে কইতে সনর বাবা লইয়া আইছে ফল টল যা মানে যদ্দূর পাইছে আর কি আনছে, তো আজকে জন্মাষ্টমী, আর আমরা কিন্তু জন্মাষ্টমী করি না, মানে গোপাল ঠাকুর নাই আমরা, তো আর কালকে রাত্রে মানে আমার দেওয়ার ছেলে আমার ফোন করে কইছে রাত্রে 11টার সময় যে আজকে তো জন্মাষ্টমী কী প্রসাদ খাওয়াইবে, তো আমরার বাড়ির আসল যেই লাড্ডুগোপাল, সেই লাড্ডুগোপাল আমার কাছে আবদার করছে যে মানে প্রসাদ খাইবো আজকে জন্মাষ্টমীর, তো কেমনে না করে কম, তো এর লেগে ভাবছি যে আচ্ছা আমার যেই ঠাকুর আছে এই ঠাকুরের সামনেই আমি পূজা দিয়া তারারে একটু প্রসাদ দিতে পারবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার, মানে লাড্ডুগোপাল আমার কাছে আবদার করলো, তো এর লেগে এই আয়োজন, তো আর মানে ঠাকুর তো একজনই না, যেই রূপেই পূজা করো রূপ বিভিন্ন রকম, যেই রূপেই পূজা করো এক ঠাকুরেই পাইবো, তো আমি এই ঠাকুরের সামনে পূজা দিলেও লাড্ডুগোপাল পাইবো আমি জানি, মনে মনে ডাকলে সব কিছুই পাওয়া যায়, তো চলো পূজা পূজাটা করি দেখতে থাকো।
আপনারা আমি কইছিলাম ভিডিও শুরুতে যে আমি উপাস আছি, এটার কারণটা পরে কমু। তো উপাস থাকার কারণ হয়েছে আজকে তো এমনিতে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে যদিও পুরো উপাস থাকতে পূজা দিই না, মানে একটু হালকা টিফিন টুফিন তো করাই হয়। আর আজকে উপাস রয়েছে তার কারণ হয়েছে মানে লাড্ডু গোপালের আবদার আমার কাছে, জন্মাষ্টমীর প্রসাদ খাইব। তো একটু মানে কৃষ্ণ ঠাকুরের নামেই আমি একটা নৈবেদ্য আলাদা করে বানাইতে আছি, কৃষ্ণ ঠাকুরের নামেই উৎসর্গ করুম, এর লেগেই উপাস থাকার, এটাই হচ্ছে আমার কারণ উপাস থাকার। এই যে আমার ফল কাটা হয়ে গেছে, বেশি একটা আইটেম না, এই যে নাশপাতি আর মোসাম্বির আপেল আর হচ্ছে বেদানা, চার রকমের ফল। আর এনে লাড্ডু, লাড্ডু আনছে, লাড্ডু গোপালের লেগে লাড্ডু আনছে সোনুর বাবা। তো চলো এবার প্রসাদটি সাজাইয়া দিই। এই যে সব নৈবেদ্যটি আমার সাজানো হয়ে গেছে মানে একটা, আর এটাও সুন্দর করে সাজাই লেছি দেখো। এমনি নিত্য পূজার লাগে তো আলাদা ভোগ দিছি, আর ইয়ানের যে বড় নৈবেদ্যটা দেখতে পাইতেছো এটাও হইছে কৃষ্ণ ঠাকুরের লাগে আলাদা করে ভোগ দিছি, কৃষ্ণ ঠাকুরের নামে উৎসর্গ করছি আর কি। পূজা শেষ, তো শোনো আইসা এখন নমস্কার করত। কি জানি কয়, কি বলেছিস, সবাইকে সুস্থ রাখতে বলেছিস, বাহ বাহ ভালো। তো পূজার শেষে প্রসাদ ফসাদ খাওয়া হইলো, ওইগুলো প্রসাদ দিয়ে আইসি, আমরাও খাইলাম, সোনার বাবা বাড়িতে এসে সোনার বাবা খাইছে, আমিও খাইছি, তারপরে একটু ভাত খাইছি মানে একদম একটু। আর আজকে তো রান্না করছি না, তোমরা আর কিছু রান্নার কিছু দেখাইছি না, তো আজকে পূজা করুম দেখে কালকে রাত্রে ভাত রান্না করে তরকারি রান্না করে রাখছিলাম। তো ইডি দিয়া খাইছি, অক্ষণ আর দেখাইছি না কিটা দিয়া খাইছি, মানে কোয়াশ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম, তারপরে মাংস রান্না করছিলাম, লেগ পিস রোস্ট করছিলাম রাত্রে। তো আর দিনের বেলা মাছের তরকারি রান্না করছিলাম, তো দুটোই আছে, তো ইডি দিয়ে খাইছি, আবার দই বইয়েছিলাম রাত্রে, দই দিয়ে খাইছি। তো লাস্টে দিয়ে আর খাইতে পারতেছিলাম না, মানে প্রসাদ টসাদ খাইছি দই লেগে। আর স্বর্ণর বাবার দিকে আমরা পায়রার খাবার রেডি করতেছে, মানে সব সবসময় এরকম সাত আট রকম বা দশ বারো রকমের খাবার একসাথে মিশাইয়া এরপরে ডিব্বার মধ্যে ঢুকাই রাখে, ওই এন থেকে খাওয়ায় আর কি। তো ইডি এখন মিশাইতে আছে কাজে ভর্তি, আর আমি এখন মানে ভাত তো সকালে রাঁধছি না, দুপুরের লাগে ভাত বইয়েছি, ভাত কইরা জায়গা এই যে ভাত ফুটতেছে, মানে দিকে আবার বাসনের তাল করে গেছে, আমার ভালো লাগবো, আর শরীরে এনার্জি নাই। আর শোনো কি করে দেখাই, এই যে শোনো বসে আর্ট করতে, শোনো আজকে কৃষ্ণ ঠাকুর আঁকবো, আজকে জন্মাষ্টমী লেগে কৃষ্ণ ঠাকুর আঁকবো। এদিকে আবার টিভি দেখতেছে, কার্টুন দেখতে দেখতে আর্ট করে, কি আর্টিস্ট ম্যান, ম্যান না ওমেন, শোনো এসে আর্টিস্ট ওমেন, এই লেগে কার্টুন দেখতে দেখতে টিভি দেখতে দেখতে আর্ট করতে হয়। এই যে কৃষ্ণ ঠাকুরের মাথা আঁকা হইতেছে, তো পুরোপুরি আকাশ আসলে তোমরা দেখাম, তাই না। এদিকে সোনার বাবা পায়রারে খাওয়ার দিছে, এই যে খেতে আছে। আর এখানে দেখো কাশফুল, কাশফুল দেখলেই মনে হয় যে মানে পূজা আইয়া বসছে, পূজা আইয়া বসছে, পূজা পূজা লাগে কাশফুলটি দেখলে। এটি সোনার বাবা কালকে একখানে গেছিল, তো আয়নের সময় রাস্তার থেকে তুললে আনছে, আর নেই এনে জবা গাছের মধ্যে রাখছে, খুব সুন্দর লাগে। সকাল থেকে আসছিলো প্রচণ্ড রৌদ্র, অক্ষণ আইসে বৃষ্টি, অক্ষণ বাজে 3:20। শোনো আর শোনোর বাবা খাইতে বসে, তো ভাত রান্না করে আমি ভিডিও এডিট করতে লাগছিলাম, তারপরে শোনোর বাবা স্নান করে আসে, এখন ভাত দিছি বাপ মেয়েরা, আমি তো একটু আগে খাইছি। আর অক্ষণ কি বৃষ্টি হয়েছে দেখো, এই যে বৃষ্টির শব্দ অবশ্যই বুঝতে আসো হঠাৎ করে, মানে আমি যখন ইয়ানে দাঁড়াইছি, এই যে দাঁড়াইতে পারতেছি না, ইয়ানে এত গরম, মানে এত রোদ আছিল, এই ফ্লোরটাও গরম হয়ে গেছে, দাঁড়াইতে পারতেছি না। তো এইরকম অবস্থায় হঠাৎ করে বৃষ্টি, বৃষ্টি হয়েছে একদিক দিয়ে ভালো হয়েছে, গরমটা কমবে।
এদিকে দেখো সোনার স্কুলের ব্যাগটা, ওটা ধুইছিলাম, মানে লেবু শরবত দিছিলাম স্কুলে, লেবু শরবত ফালাইয়া মানে লেবু শরবতের বোতলটা মানে এরকম করে উপর করে ব্যাগের মধ্যে ঢুকাইছে, সোজা করে ঢুকাইছে না, মুখটা নিচের দিকে করে ঢুকাইছে, তো শরবতটি পড়ছে কইরা, এরপরে ব্যাগটা ভিজছে, বইও ভিজছে, তো বই আছে শুকাইছে, ব্যাগে তো এটা চিটচিট মানে চিনি আছে, তো চিনি লবণ আছে, চিটচিটটা হইয়া থাকবে, ওই লেগে ধুইছি, তো ধুইয়ার হইতে দিছিলাম, এটাও শুকাইছে না, বৃষ্টি আয়া করছে, আমি জোরো জোরো কথা কইতেছি কারণ বৃষ্টির ভীষণ শব্দ। এই যে সোনার কৃষ্ণ ঠাকুর, তোমরা কইছিলাম আঁকা হইলে পুরা, তারপরে দেখামু, এই যে সোনার পুরো আঁকা হয়ে গেছে, কালারও করা হয়ে গেছে, কেমন হয়েছে জানাইও কমেন্ট করিয়া। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যা, রেডি হয়েছি একটু, শাড়ি টাড়ি পরে এখন যাইতে আসি আমার একটা দাদা শ্বশুর বাড়িতে, মানে আমার শ্বশুরের কাকার বাড়ি আর কি, ওই বাড়িতে জন্মাষ্টমী পূজা হয়। আসলে আমি এত বছরে কোনোদিনই জানি না ওই বাড়িতে যে পূজা হয়, আজকেও মানে সন্ধ্যার আগে দিয়ে শুনছি, তো এখন সন্ধ্যা টন্ধা দিয়ে রেডি হয়েছি, আর বাইরে টিপ টিপ করে বৃষ্টিও পড়তেছে, তো বাইকে করেও যেতে পারতেছি না, তো ভাগ্য একটা অটো পাইছি, এখন অটো দিয়ে যাবো, তো চলো দেখতে থাকো জন্মাষ্টমী পূজা, আমি আজকে প্রথম দেখো, তো কী হয় না হয় সব কিছু তোমরা লোক শেয়ার করুম, এখন তাড়াহুড়ো, বেশি কথা কইতে পারতেছি না, চলো। এত আশা করে পূজা দেখতে আইছি কিন্তু পূজাই দেখতে পারলাম না, কারণ 6:30 আমি রেডি হয়েছিলাম, বৃষ্টির লেগে আইতে আইতে 7টা বাজে গেছে, তো যদি 6:30 আইতে পারতাম তাহলে আধা ঘন্টা পূজা দেখতাম, কিন্তু আমি আইতে আইতে পূজা শেষ, আমার ভাগ্যটাই খারাপ, চাই ও কিছু করার নাই, তারপরে আইয়া প্রণাম টণাম করলাম, এরপরে ধরো 1 ঘন্টা মতো কীর্তন হয়েছিল পূজার শেষে, তো ওই কীর্তনে অংশগ্রহণ করতে পারছিলাম, এটা তোমরা দেখামো, তো এই যে কৃষ্ণ ঠাকুর এখানে বইয়া রয়েছে, তো খুব সুন্দর করে তারা পূজা টুজা করছে, তো চলো দেখতে থাকো, কীর্তন শুনো একটুখানি। তো 7টা থেকে 8টা 1 ঘন্টা কীর্তন করা হয়েছে, তারপরে সবার লেগে প্রসাদ নিলাম, আমি নিজেই প্রসাদ দিলাম সবাইরে, তো অন্তত 25-30 জনের মতো লোক হয়েছিল, তো সবাইরে প্রসাদ টসাদ দিয়ে তারপরে আমি বসে খাইতে, তো ওই যে ওইদিকে আরও কয়েকজন খাইতে আছে, তো প্রসাদ অনেক কিছু প্রসাদ হয়েছিল, একদম পেট গুলো হয়ে গেছে প্রসাদ খাইয়ে, ওইদিকে আমার একটা ঠাম্মা মানে হাত দিয়ে রাখছে যাতে ছবি না ওঠায়, এটা করতে আছে, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, বাড়ি দাইলাম মক্ষণ বাজে রাত্র 10টা, গেছিলাম 7টার সময়, 3 ঘন্টা কাটাই আইছি, তো মানে আমি যাইতে যাইতে পূজা তো প্রায় শেষ হয়ে গেছিলো, যাইতে বৃষ্টির লেগে যাইতে একটু দিয়েছি, আমি 6:30 রেডি হয়েছি, তো 7টার সময় যাইতে পারছি, আধা ঘন্টা ঘরে বইয়ে রয়েছি, যদি আধা ঘন্টা আগে যাইতাম তাহলে ধরো আধা ঘন্টা পূজা দেখতে পারতাম, তো যা বৃষ্টির লেগে এটা রয়েছে না, তো পূজাটা আমি ভালো করে দেখতে পারছি না, মানে পূজা দেখানোর ইচ্ছে আসছিলো, জন্মাষ্টমী পূজা দেখছি না কোনো সময়, দেখানোর ইচ্ছে আসছিলো কিন্তু ওই যে ভাগ্যে নাই দেখতে পারছি না, যাই হোক পরে কীর্তন টীর্তন করলো অনেকক্ষণ, তোমরা তো একটু দেখাইছি, পুরা দেখাইছি না, অনেকক্ষণ ধরে আগে মানে 1 ঘন্টা প্রায় কীর্তন হয়েছে, তো কীর্তনে অংশগ্রহণ করছি, এটা ভালো লাগছে, যাই হোক এরপরে প্রসাদ টসাদ সবাইরে প্রসাদ টসাদ দিলাম, নিজেও খেলাম, এরপরে অনেকক্ষণ বইয়া সবাই লোকে গল্প করলাম, এটি তো আর ক্যামেরা করানোর কিছু নাই, এটি পার্সোনাল গল্প, তো তারপরে ওখান আইলাম বাড়িত, 10টা বাজে, এমন প্রসাদ খাইছি পেট ফুল একদম, ভাত খাইতে ইচ্ছে করতেছে না, তো চলো আজকের ভিডিওটা এনে শেষ করি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, দেখা হবো নেক্সট ভিডিওতে, টাটা।